ব্যবসায়িক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কুমিল্লা শাহপুর দরবার শরীফের ভক্তবৃন্দের কচুয়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর শেখ সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদেরী সম্পর্কে মিথ্যা উস্কানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদানের ঘটনায় কচুয়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ভক্তবৃন্দ। 11 মে বুধবার বিকেলে শাহপুর দরবার শরীফের ভক্তবৃন্দের আয়োজনে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা হাজীগঞ্জ দরবার শরীফের পীর সাহেব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী সম্প্রতি ওই সংগঠনের কচুয়া উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর শেখ সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আলী কাদেরী সম্পর্কে মিথ্যা উস্কানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত যেই বক্তব্য জানিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই। মানববন্ধন শেষে কচুয়ার রহিমানগর জিক্রুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কিবরিয়া শাহপুরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোজাফফর আহমেদ মুজাদ্দিদি, কুমিল্লা শাহপুর দরবার শরীফের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ আল কাদেরী, রহিমানগর শাহপুর কেন্দ্রীয় খানেকা পরিচালনা কমিটির সদস্য আলমগীর শাহ আল কাদেরী, শফিকুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল নয়ন, জলম কেন্দ্রীয় খানেকার সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম, হাজীগঞ্জ কাঠালী খানেকার পরিচালক মাওলানা হারুনুর রশিদ, ইসলামী ছাত্রসেনা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার প্রমুখ। সমাবেশ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোজাফফর আহমেদ মুজাদ্দিদি ও রহিমানগর শাহপুর কেন্দ্রীয় খানেকা পরিচালনা কমিটির সদস্য আলমগীর শাহ আল কাদেরী সমাবেশ ও মানববন্ধনের বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। এ সময় শাহপুর দরবার শরীফ, কচুয়া, হাজীগঞ্জ, বরুড়া ও চান্দিনা উপজেলার ভক্তবৃন্দ মানববন্ধনের সমাবেশে অংশগ্রহণ করেন। বাহাদুর শাহ মুজাদ্দিদি শেখ হাজীগঞ্জ জেলা দরবার শরীফের বিশেষ তিনি এখানে এসে তিনি কুমিল্লা আমাদের ঐতিহ্যবাহী লক্ষ লক্ষ মুরিদ ভক্তের শাহপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদান শীন শেখ শাহজাদা শাহ সুফি সৈয়দ আলহাস গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদেরী হুজুর কেবলার সম্পর্কে বিরূপ মন্তব্য এবং মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচারটা হলো তিনি শাহপুর দরবার শরীফে গিয়েছেন, সেই শাহপুর দরবার শরীফের মধ্যে তিনি যাইয়া বলতেছেন যে আমাদের হুজুর কেবলা ঘর থেকে বের হন নাই, তিনি গেট থেকে বের হন নাই, ঘর থেকে বের হন নাই, ওনার সাথে দেখা করে নাই। আসলে ওই দিন হুজুর কেবলা দরবারেই ছিল না, খণ্ডিত আগেও করেছেন, এখানেও এসে যাদেরকে নিয়ে করেছেন, যেমন আবুল হাশিম মিয়াজি আমাদের সংগঠনের উনি সহ সাংগঠনিক সম্পাদক ছিল, এবং যাকে নিয়ে করেছেন তারা আমাদের সংগঠনের লোকদেরকে নিয়ে তিনারা আলাদা একটা সংগঠন করেছেন। তারা কিন্তু পূর্বতে আমাদের সাথে ছিল, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাথে ছিল, মূল একমাত্র নাজাত প্রাপ্ত সংগঠন, এটা রসুলের পাকে প্রতিষ্ঠিত, উনি এটাকে রেজিস্টার করে গেছেন, ওনারই নিবন্ধিত এটা সংগঠন। আমরা এজ এ মুসলমান ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হলো রসুলের পাকের এই সংগঠনের দেখা, এই সংগঠনের আকীদা আমল করে আমাদের জীবনযাপন করা। তো এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটা আকীদার সংগঠন। সেই সংগঠন ধারাবাহিকতায় বাংলাদেশে 1973 সালে সৈয়দ আবেদ সামুদাদ্দিদি রহমতুল্লাহ আলাই ওনার নেতৃত্বে বৃহত্তর বাংলাদেশের সকল আলেম ওলামাদেরকে নিয়ে চট্টগ্রামে একটা প্রতিষ্ঠিত হয়। সেটার সহগোষিত উনি চেয়ারম্যান, ওই আগেই বললাম ওনার খালি চেয়ারম্যান হওয়ার খায়েশ, চেয়ার দরকার তো খালি চেয়ার চাই। তো এখন এই কচুয়ার ময়দানে অভিষেকের নামে যে নাটক করতে এসে এখানে শাহপুর বিশ্বাভুজুর বর্তমান বিশ্বাভুজুরকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পক্ষ থেকে আমরা জানাই, এবং এটা তীব্র নিন্দা জানাই, অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে, এবং ওনাকেও আমি আবারও বললাম আপনাদের উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে যে ওনাকে সুন্নিয়তের মূল প্ল্যাটফর্মে তবা করে ফিরে যেতে হবে, আর নাহলে এসব ফন্ডামি প্রতিরোধ করার জন্য এই দেশের সুন্নি আলেম ওলামা সুন্নি জনতা ঐক্যবদ্ধভাবে ওনাকে প্রতিরোধ করবে। চাঁদপুরের কোচা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের তথ্য।